গোলাবার খেলে গান বেরিয়েছে। জোক হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পুরো অন্যরকম একটা ভিডিও হবে। এমনি তোমরা আমাদের কি আমার চ্যানেলে ফুড ব্লগিং, সব ফুড ব্লগিং দেখো আর ট্রাভেল ব্লগিং দেখো, আজকে কিন্তু একদম অন্যরকম ভিডিও। মনে হলো যে এরকম একটা ভিডিও, এরকম আর কি বৃষ্টির দিনে আর কি দিলে পরে খুব মজা হবে, তার জন্য মজা করার জন্যই জাস্ট ভিডিওটা বানানো। আর ও বলবে যে এই ড্রিঙ্কের সাথে কি কি খাওয়া যায় সেটা ও ভালো বলবে। এটা এটা আছে বাদাম, বাদাম পকোড়া, এটা আছে লেসি চিপস, এটা কাজু, এটা আছে ডালমুট, আলমন্ডস এর প্যাকেট নিয়েছে, আমন্ড এর প্যাকেট নেওয়া হয়েছে, আমন্ড এর বাচ্চারা ভিডিওটা স্কিপ করে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে এরকম কন্টেন্ট নিয়ে আরো কিছু ভিডিও, নিত্য নতুন ভিডিও পেতে পারো। দেখি এটা এরকম ভিডিওটা সবাই কেমন পছন্দ করে, যদি ভালো না লাগে দেওয়া হবে না, দেবে না। একটু আমার এইটাই বেশি, এগুলো না খাওয়াই ভালো, যত এগুলো অ্যাভয়েড করা যাবে তত বেটার, একটুখানি নিলে হয়, বাট এটা বেস্ট। এগুলো দিয়ে খেলে কি হবে, কি হবে কে দেখতে হবে, যারা দেখছে ভিডিওটা তাদের কে দেখতে হবে, না খেলে কি হবে, প্রোটিন ঢুকবে। বলো কাজুটা দিয়ে খেলে কি হবে, তুমি খাও খেলে তাহলে বুঝতে পারবে, খেয়ে দেখো তাহলে বুঝবে। আমার ভিডিও না, ওর ভিডিওগুলো যদি ভালো লাগে এই চ্যানেলটাকে যদি সবাই লাইক করো তো প্রচুর প্রচুর করে শেয়ার করো। আর ওর কবিতা ইনসাইড আউট ব্লগার নামে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইল আছে, এখানে গিয়েও তোমরা চেক আউট করতে পারো। আর একটা কবিতা দাস নামে ইনস্টাগ্রাম আছে, তো ওখানে ফলোয়ার্স বেশি হয়ে যাচ্ছে, তো কবিতা ইনসাইড আউট ব্লগার এই নামে যেটা আছে ওটাতে গিয়েও ফলো করতে পারো, নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে পারবে। আর ইনস্টাগ্রামটা একটু ফলো করে রেখো, ওখানে লোলো অনেক ধরনের ভিডিও বানিয়ে রেখেছে। আমি তো সবসময় ভিডিও থাকতে পারি না, আমার কাজের জন্য বাইরে থাকতে হয়। আর কিছু বলার না, বলো তুমি একটু খাও। আমাকে কত জোর করে খেয়ে দেখো তুমি, এই করো তুমি,
খেয়াবে, খেলে কি হবে? ফিল হবে, কি ফিল হবে? মানে আমি সব ঘুরছি আর কি ফিল হবে? এমনি তো সব ঘুরে গেছে, কোভিড সব ঘুরে গেছে। খাবার কি এরকম করে? এটা নিয়ে দেখো ব্যাড কমেন্টস কেউ করো না, এগুলো এখন নর্মাল ব্যাপার হয়ে গেছে। এগুলো আই থিঙ্ক সবার বাড়িতে একটু আধটু সবাই করে, খাওয়া দাওয়া করে এরকম। এটাকে এখন খারাপভাবে নেওয়ার বা কিছুভাবে নেওয়ার একটা কন্টেন্টের দরকার ছিল, দিয়ে দিলাম আর ওর রিকোয়েস্টের। এটা ওর রিকোয়েস্টেরই ভিডিও না, তোমরা সবার ওকে আর কি বসতে বলো দাদাকে কেন নিয়ে ভিডিও করো না, তার জন্য দাদার ফেভারিট জিনিস নিয়ে দাদা বসেছে। তোমাদের যদি ভালো লাগে আর কিরকম টাইপের ড্রিঙ্কের ভিডিও দেখতে চাও, যদি ভালো লাগে, যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তো সব কাজু খেয়ে নিলাম, শক্তি হয়ে গেল, বেশি শক্তি দিয়ে জয় হনুমান হয়ে। এটা পোস্টমর্টেম হবে, এটা আমার সবচেয়ে ফেভারিট চিপস বলতে পারো, একদম ছোট্টবেলা থেকে খাই। শেষ হয়ে গেল, আছে তো নেব, নিয়ে আসো, আমি খুলে দিও, তুমি দাও না, না কখনো কি না, এরকম এরকম মানে কি বলবো, ড্রিঙ্কসের সাথে চিপস, কাজু, মুগ ডাল, বাদাম পকোড়া, আলমন্ড, এগুলো কারা খেতে ভালো লাগে এরকম যদি কেউ থাকে কমেন্ট বক্সে জানাও। আর এই টাইপের ভিডিও আরও দেবো কি দেবো না এটাও জানালে ভালো হয়। চিপস ভালো না? দেখেই যাচ্ছে ছবি না, বলো তোমার দর্শকদের কি বলো, খালি দাদাকে নিয়ে আসো, দাদাকে নিয়ে আসো, এবার দাদার ভিডিও তো দেখো না, ওই কি ড্রিং করে লকডাউনে এত ড্রিঙ্ক পেয়েছি, লকডাউনে এত ড্রিঙ্ক বিক্রি হতো না, মানে যেদিনকে বলে যে আজকে থেকে লকডাউন শুরু সেই সময়টা শুধু ড্রিঙ্কের দোকানের সামনে গিয়ে ভিডিও ছেড়ে দিতা,
মানে উইস্কি হলে উইস্কি, রাম হলে রাম, ব্র্যান্ডি হলে ব্র্যান্ডি। এটা তুমি কি ভাবছো? এটা তুমি কি ভাবছো? উইস্কি মাঝে যে খায় তখন দেখি না না ওটার নাম দেওয়া যাবে না, তুমি খারাপ হবে। ওটা এখন সব দোকানেই পাওয়া যায়, লোকে বলবে বাবা কি বলে দিল। কিন্তু ওটাও কারোর কারোর আবার ফেভারিট। কি বলে দেব? বাবলা দাদা দাদা সরি বলো সরি। এখন দেখো যার যেটা চয়েস, কেউ দাদা খাবে, কেউ রয়্যাল স্টেক খাবে, কেউ উইস্কি খাবে, কেউ রাম খাবে, কেউ ভটকা খাবে, কেউ বিয়ার খাবে। এই ভিডিও আমার বাবা দেখবে। কি হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এরকম কমেডি ভিডিও পেতে হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলতে হবে যে কি ধরনের এরকম কমেডি ভিডিও পেতে চাও তোমরা। এটা কিন্তু রিয়েল, এটা কিন্তু রিয়েল। ওকে আমি একটু খেয়ে নিই। এটা খেয়ে আবার কেউ না মুচকো পিনা হ্যাঁ পিনে তো, এগুলো আবার খেলে গান বেরিয়েছে। একটা জোক মুচকো জিনা হ্যাঁ জিনে তো। আজকের মতো একটুখানি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো। ভিডিও না, অন্য কোনো কন্টেন্ট নিয়ে আসবো। এভরিডে বলে ভিডিও 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 ভিডিও। কি আমরা কি ফিল্ম স্টার নাকি? আমরা কন্টেন্ট ক্রিয়েটার। এই ভিডিওটা বানালাম যদি আপনাদের একটু হলেও আপনাদের হাসি দিতে পারি, আপনাদের ভালো লাগে। আজকে তো ফ্যামিলিতে সবাই খেপ, কোথাও বাইরে বেরোতে পারছে না, কোথাও কিছু করতে পারে। আমাদের ইয়েটার উদ্দেশ্য কী থাকে? যদি সবাইকে একটু হাসি খুশি রাখতে পারি, দেখাতে পারি। এটার মিন্স এরকম না যে আমি বলছি সবাইকে আজকেই উইস্কি কিনে এনে কালকেই সব হাজব্যান্ডদের উইস্কি খান, সবাই খান, কিনে আনুন, এরকম আমি কিচ্ছু বলছি না, এরকম না। যদি এই টাইপের কন্টেন্ট ভালো লাগে, আই থিঙ্ক বেঙ্গলি ব্লগারদের মধ্যে এরকম কন্টেন্ট কেউ দেয় না, আশা করি আমরাও দেওয়ার চেষ্টা করবো। যদি ভালো লাগে আপনাদের, যদি মনে হয় যে এই টাইপের কন্টেন্ট আমরা দেবো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কবিতা ইনসাইড আউট ব্লগার পেজটাকে ফলো করুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে, আপডেট পেতে হলে কবিতা ইনসাইড আউট ব্লগ যে চ্যানেলটা আছে সেখানে আজকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি 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 বেশি। টাটা।